আজিকু দীর্ঘ 15 বছর ঊর্ধ্ব হেলানি সেমানে আন্দোলন জারি রাখিছন্তি তিনি তিনি থর সাধারণ নির্বাচন সরিগলানি তথাপি সেমানকর দাবি পূরণ হইপারিনি আবে কৌছু কোরাপুট জেলায় রহুথিবা দুরুয়া সম্প্রদায়ক কথা আদিবাসীঙ্ক ভলি জীবন যাপন করুথিবা দুরুয়া সম্প্রদায় আদিবাসী মান্যতা পাইবা পাই লড়াই জারি রাখিছন্তি চলন দেখিবা হেলানি ওড়িশার এক্সক্লুসিভ রিপোর্ট এ হচ্ছে কোরাপুট জেলা বৈপারিগুড়া ব্লক অন্তর্গত গুপ্তেশ্বর পঞ্চায়েতর শ্রীবিড়া গাঁ এঠারে রহুছন্তি দুরুয়া সম্প্রদায়ের লোকে মুন্ড গুঞ্জিবাকু ঘরটিয়ে নথিবা বেলে বিপদ সংকুল অবস্থায় রহুথিবা দেখিবাকু মিলিছি লোকে রহুথিবা দয়নীয় অবস্থা সম্পর্কে বারম্বার প্রশাসন এবং লোক প্রতিনিধিকু জনাইথিলে মধ্যে কিছু সুফল মিলুনাহিঁ আদিবাসী হয়েনথিবা যোগু সেমানক কথা কে শুনুনথিবা গ্রামবাসী মানে অভিযোগ করিছন্তি আদিবাসীঙ্ক বলি জীবন যাপন করুথিবা দুরুয়া সম্প্রদায়ের লোকে আজি পর্যন্ত আদিবাসী মান্যতা বি পাইপারিনাহাঁতি সরকারঙ্ক পক্ষরু সেমানকু কিছু বি সুবিধা যোগাই দিয়া যাউনথিবা অভিযোগ হইছে তবে দুরুয়া সমাজকু আদিবাসী মান্যতা দেবা দাবি নেই 2015 মসিয়ারে হইথিবা আন্দোলন রাস্তারোক মামলারে কংগ্রেস নেতামানকু আরেস্ট করা যাইথিলা কংগ্রেস দলর নেতা মন্ত্রীমানে আরেস্ট হই সেমানকু জামিন মধ্য মিলি সারিলানি কিন্তু এ পর্যন্ত দুরুয়া সম্প্রদায়ের লোকমানকু আদিবাসী মান্যতা মিলি পারি নাহি আমার অসুবিধা হচ্ছে যে আমার কাস্ট সার্টিফিকেট নথিবার আমি বহুত হইরাণ হচ্ছে পাঠ পড়ি পারানো যে আম 2003 আম তিন বন্ধ হয়েছি যে এবে আমি কোর্টে আপ্লাই করলে বি হবনি বলে কৌঁচি পাঠ যা পূর্বকাল যেমন পূজা পাঠ চলুছিল যেমন ছাড়ুছিল সেমতি ছাড়ু আসি তো আমার অসুবিধা এই যাচ্ছি যে কাস্ট সার্টিফিকেট আমি আদিবাসী এই কি আমার পরম্পরা সবু আসি যেমনি চালিচলন আছে কলচর আছে সবু আসি এলে বি আমার কাস্ট সার্টিফিকেট মিলি পারুনি সবুড়ে আমি দূরবানাস সব আটেন্ড করে পারছু সব ডিস্ট্রিক্ট স্টেট লেভেল এক নম্বর রয়েছু তারপরে দিল্লি পর্যন্ত বি যাইছু তো আমকু কাস্ট সার্টিফিকেট মিলি পারুনি আমি কইলুনি এবে আর টিকে সপ্তাহকু গোটে বড়াই করে দেলে মিশা ইতা বলি আমি চিন্তা করলুম যে আমার আদিবাসী টিকে আমার কিন্তু মান্যতা দেওয়াত নাই পিলা জিলা মান পাঠ পড়লে পড়াই নহলানি কি জোনটা মিশা করতে নহলানি আমার এমতি নাচ কোরাপুট কি ভুবনেশ্বর নেলেনি নেলে মিশা আদিবাসী তেনে খরলাইনি এনে আদিবাসী মান্যতা কিছু দেওয়াত নাই দুরুয়া সম্প্রদায়ের লোকমানে আদিবাসীঙ্ক ভলি বিবাহ ব্রত পর্বপর্বাণী সবু পালন করে আসছন্তি দুরুয়া সম্প্রদায়ের লোকঙ্কু পঞ্চায়েত স্তরৰু আরম্ভ করি ব্লক স্তর পর্যন্ত এবং জিলা স্তরৰু আরম্ভ করি রাজ্য স্তর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে আদিবাসী কই নচাউথিবা বেলে আজি পর্যন্ত সেমানকু আদিবাসী মান্যতা মিলি নথিবা বৈক্ষবর সহ প্রকাশ করিছন্তি ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ପାଖରେ ଉପସ୍ଥାପନ କରିଛୁ ଯେହେତୁ ତାଙ୍କୁ ବି ଆମେ ଦୂରୁଆମାନଙ୍କ ପାଇଁ ମାନ୍ୟତା ଦେବା ପାଇଁ ଆମ ଦିଲ୍ଲୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ବି କହିବା ପାଇଁ ଆମେ ଆମର ଏମ୍ପି ମୁଁ ନିଜେ ଯାଇକି ଆମେ ଉପସ୍ଥାପନ କରିଛୁ ସେମାନେ ଆଦିବାସୀ ମାନ୍ୟତା ନ ପାଇକି ଆଜିକାଲି କେମିତି ପାଇଗଲେ ମାନ୍ୟତା ତ ପାଇଯିବେ ତାଙ୍କ ପାଇଁ ଆମେ ଲାଗିବୁ ଲଢ଼ିବୁ ତା ପାଇଁ ଆମେ କରିବା ପାଇଁ ଆମେ ସବୁ ମାନ୍ୟବର ଏମ୍ପି ଏବଂ ମୁଁ ବି ଚେଷ୍ଟା କରୁଛୁ ଦୁରୁଆ ସମାଜ ଅନେକ ଥର ଆମର ଏଠି ତାଙ୍କର ଯେଉଁ ଡିମାଣ୍ଡ ହାୟର ଅଥରିଟିକୁ ଫରୱାର୍ଡ଼ କରିବା ପାଇଁ ଦେଇଛନ୍ତି ଆମେ ଫରୱାର୍ଡ଼ କରିଛୁ କିନ୍ତୁ ଯେହେତୁ ତାଙ୍କର ଲିଷ୍ଟ ଏବେ ଆମ ଯେଉଁ କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଲିଷ୍ଟରେ ନାହିଁ ସେଇଟା ଆମେ ପ୍ରେଜେଣ୍ଟଲି ଆମେ ଦେଇପାରୁନୁ ଆଉ ଯେତେବେଳେ ଆମକୁ ଅର୍ଡ଼ର ଆସିବ ଦୁରୁଆ ସମ୍ପ୍ରଦାୟ ଦେବା ପାଇଁ ଆମେ ନିଶ୍ଚୟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଦେବା ପାଇଁ ଆମେ ବ୍ୟବସ୍ଥା କରିବୁ ତେବେ ସରକାର ଦୁରୁଆ ସମ୍ପ୍ରଦାୟକୁ କେବେ ଆଦିବାସୀ ମାନ୍ୟତା ଦେଉଛନ୍ତି ତାହା ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା କୋରାପୁଟ ଜିଲ୍ଲା ବୈପାରିଗୁଡ଼ାରୁ ସରୋଜ କୁମାର ଲେଖା ପରିପୋର୍ଟ ହେଡ଼ଲାଇନ୍ସ ଓଡ଼ିଶା